সালাম, তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনো, তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না, যাও কোনো ঝামেলা হইলে, তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে, তুমি বলতা যে, তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি, আমার শাশুড়ি থাকতেই করাই গেছে। কি আমার কথা তুমি বুঝছো? এটা তো আমরা তোমার সাথে আসি, পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। আমি তোমার কথাটা বুঝছো না কিছু? সত্যি তো আর নাই, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। আমরা যদি আমাদের একটা ভালো ই থাকে, আমরা ভাই বোনরা যদি ভালো সাপোর্ট দেই, তুমি যদি একটা ভালো সাপোর্ট দাও, বাচ্চারা যদি একটা ভালো সাপোর্ট দেয়, তাইলে আর এইগুলা মানুষ এখন তো ছাত্রলীগের না চাইতেছি, ছোটবেলা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করে একটা একটা ই করে ফেলছি, কথাটা বুঝছো না? এখন যদি সাপোর্ট দিয়ে আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি বলতে হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছি। কি আমার কথাটা তুমি বুঝছো? যদি কেউ তোমাকে সারা যদি তোমার কেউ ফোন দেয়, তুমি মানে তুমি যে আতঙ্কিত বা তুমি যেটা জানো না বা মানতেছো না, এটা তুমি আমরা আমাদের যা জিজ্ঞাসা করতেছে আমরা এটাই বলতে দিচ্ছি যে আমার আম্মাই করাই গেছি, এরকম ভাবেই বলতেছি। আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে, অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের জিজ্ঞাসা করতেছে, তো আমরা বলছি হ্যাঁ ভাবিও জানে। যদি তোমার কেউ ফোন দেয় তাহলে তুমি এটাই বলো যে হ্যাঁ ওই যে হলো যে আমার শাশুড়ি করাইছেন এবং এটাকে আমি মানতে আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য আমরা বলছি যে আমাদের বাসায় কাছে আমার শাশুড়ি বা আমরা বাসায় উঠানোটা পছন্দ করি নাই, যে তার প্রয়োজনটা মাঝে মধ্যে হেনগুলো দেখা সাক্ষাৎ করলো সেটা তার বিষয়। আমরা জানি মানে আমরা পরিবার জানি, আমরা পরিবারকে জানি না এটা বলা যাবে না, ঠিক আছে? যদি তোমার কেউ ফোন দেয় তুমি গোপনে তোমার জানায় রাখলাম, যদি কোনো ফোনে আসে কোনো পুরুষ লোক তোমার প্রশ্ন করে বসে আপনি কি মামুনুল হকের স্ত্রী, হ্যাঁ তখন তুমি এটা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।